অনেক দিন আগের কথা, ফ্রান্সের অ্যামিয়েন্স শহরের জেসুথাই স্কুলে সাহিত্যের টিচার ব্রিজিতে থ্রনিও, একই স্কুলের মাধ্যমিকের ছাত্র ইমানুয়েল ম্যাক্রো। কিশোর ছেলেটির ভালো লেগে যায় টিচারকে। 38 বছরের সুন্দরীকে খুলে বলেন মনের কথা। 17 বছরের বালকের কথা শুনে খুব হেসেছিলেন। অভিমানী ছেলেটি তখন বলেছিল, দেখো তোমাকেই একদিন বিয়ে করব। সময় গড়িয়েছে, বদলেছে মন। কখন যে 24 বছরের ছোট ছেলেটিকে ভালো লেগেছে জানতেই পারেননি ব্রিজিতে। তার মতে কেউ কোনোদিন জানবে না তাদের প্রেমের রহস্য। কিন্তু কুসুমাস্তীর্ণ পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে পরিবার, সামাজিকতা। কারণ ব্রিজিতে তখন বিবাহিত আর ব্যাংকার স্বামীর 3 সন্তানের জননী। তবে ভালোবাসাকে বয়সের ফ্রেমে বাধা যায়নি। অনেক চড়াই উতরাই পেরিয়ে স্বর্গীয় প্রেম পরিণতি পেয়েছে 2007 সালে। সেজন্য অবশ্য আগের ঘরের 3 সন্তানকে মুগ্ধ করতে হয়েছে। ব্রিজিতের বয়স এখন 64 আর ম্যাক্রোর 39। নিন্দুকের মুখে ছাই দিয়ে এখন তাদের সুখের সংসার। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় স্বর্ণকেশী ব্রিজিতে সবসময় স্বামীর পাশে ছিলেন। বিজয় মিছিলে হেঁটেছেন হাতে হাত ধরে। তুমুল হর্ষধ্বনির মধ্যে মঞ্চে উঠে আলিঙ্গন করেছেন একে অপরকে। স্ত্রীকে নিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্টের মন্তব্য, তাকে ছাড়া আজকের আমি হয়ে উঠতে পারতাম না। ফরাসিদের নতুন ফার্স্ট লেডির নামের প্রতিধ্বনি এখন দিকে দিকে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।